ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জানব উদারনীতিবাদ। সহজভাবে বলতে গেলে উদারনীতিবাদের অর্থ হলো সর্বপ্রকার কর্তৃত্বের নীতির বিরুদ্ধে স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আমরা জানি প্রত্যেক রাষ্ট্রে বসবাস করতে গেলে রাষ্ট্রের কিছু আইনকানুন মেনে চলতে হয়। সেই রাষ্ট্রের আইনকানুনকে মেনে চলতে গেলে অনেক সময় ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয় বা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ নষ্ট হয়। এই জন্যে সবাই বা উদারনীতিবাদীরা বলছেন যে স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্রীয় কর্তৃত্বকে হালকা করলে তাতে দেশের এবং জনগণের কল্যাণ সাধিত হবে। রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং ব্যক্তি নাগরিকের স্বাধীনতা প্রতিষ্ঠিত করা, এটাই হলো উদারনীতিবাদের মূল কথা। সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ বলতে বোঝায় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণের প্রতিনিধিরা শাসন কার্যে অংশগ্রহণ করবেন এবং তারা তাদের সেই প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের সার্বিক ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি করবেন। ব্যক্তি জীবনের উপর ন্যূনতম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যক্তি জীবন যাতে নষ্ট না হয়, ব্যক্তি জীবনের যাতে ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে যতটা কমানো যায় ততটাই ভালো বা জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। সীমাবদ্ধ সরকারি ক্ষমতা, সরকারি ক্ষমতাকে যতটা সম্ভব কম করে বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে এভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমরা একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব। এবং রাজনৈতিক উদারনীতিবাদ হলো এর একটা স্তম্ভ, অর্থাৎ উদারনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। রাষ্ট্র কখনো সংকীর্ণ কোনো চিন্তাভাবনা বা আইন কানুন প্রয়োগ করবে না, রাষ্ট্র হবে উদারনীতিবাদী বা উদারনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী। অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রাখাই হলো অর্থনৈতিক উদারনীতিবাদের সার কথা। আর ব্যাপক অর্থে উদারনীতিবাদ বলতে বোঝায় কুঅভ্যাস, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি প্রভৃতিকে সমর্থন করে না উদারনীতিবাদীরা। তার পরিবর্তে একটা উদারনীতিবাদ বিরোধী তাত্ত্বিক গোষ্ঠী গঠন করাই হলো উদারনীতিবাদের মূল প্রতিপাদ্য বিষয়। ঊনবিংশ শতাব্দীতে জে এস মিল, হার্বার্ট স্পেন্সার, ভাববাদী গ্রিন প্রভৃতি চিন্তাবিদদের মাধ্যমে উদারনীতিবাদ উৎকর্ষ সাধিত হয়। এবার দেখো উদারনীতিবাদের কতগুলি বৈশিষ্ট্য আছে। সেটা হলো আইনগত পৌর স্বাধীনতা, রাজস্ব সংক্রান্ত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, স্থানীয় গোষ্ঠীগত জাতীয় স্বাধীনতা, আন্তর্জাতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা ও গণ সার্বভৌমত্ব। অর্থাৎ আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম তাতে স্পষ্ট সব স্বাধীনতার পিছনেই লুকিয়ে আছে রাষ্ট্রীয় কর্তৃত্বের হ্রাস ঘটানো এবং নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং সকল প্রকার স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা। যেমন ধরো ব্যক্তিগত স্বাধীনতা বলতে বোঝায় চিন্তার মত প্রকাশের মুদ্রণের স্বাধীনতা, অর্থাৎ চিন্তা, উদারনীতিবাদী রাষ্ট্রে চিন্তার স্বাধীনতা কিন্তু
গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক ব্যক্তি তার শিক্ষা, তার চিন্তা, তার বিশ্বাস অনুযায়ী চিন্তার স্বাধীনতা ভোগ করে এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাও সে ভোগ করে থাকে। অর্থাৎ তার নীতি আদর্শ অনুযায়ী সে তার ধর্মীয় বিশ্বাস সে মেনে চলবে। এভাবে আমরা দেখি উদারনীতিবাদে রাষ্ট্রীয় কর্তৃত্ব হ্রাসের মাধ্যমে উদারনীতিবাদ প্রতিষ্ঠা করা সম্ভব। এবং উদারনীতিবাদ হলো আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধারা। আমরা আজ এ পর্যন্ত জানলাম, এর পরদিন আমরা মার্ক্সবাদ নিয়ে আলোচনা করব।